হ্যালো সবাইকে, এই যে সুভাষমালা যাবো বলে ইভানকে রেডি করছি, তাই ব্লগটা এখান থেকে শুরু করেছিলাম। এখন ইভানকে রেডি করাটা যে কি ঝামেলা, উফ বাপ রে বাপ। রেডি করতে গেলেই চিল্লে ফাটিয়ে দিচ্ছে, কেঁদে কেটে ও রেডি হবে না। ও দেখে নিয়েছে আমরা রেডি হয়ে গেছি, ও আর রেডি হবে না, ওই অবস্থাতেই যাবে। সে কেঁদে মানে আমি পাগল হয়ে যাচ্ছি। কোনো রকমে আর কি রেডি টেডি করে নিয়ে বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা, ও কেঁদেই যাচ্ছে, আমি বক বক করে যাচ্ছি, কিন্তু এত কাঁদছিল এ কি আর বলবো। কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে রেডি করা আর কি, ইচ্ছা করে আর কি ওই ওটা মুখে দেবা না আর কি, নাড়িয়ে মুখে দেওয়ার টেস্ট করানো, মিথ্যে কথা আর কি, মিচি মিচি তাই ভাবজোকে দেওয়া হচ্ছে। ও মজা মজা নিয়ে তাও কোনো রকমে রেডি টেডি হয়ে তারপর এবার দিয়ে ওকে টিপ টিপ পরিয়ে নিয়ে দিয়ে তারপর এবার ওকে নিয়ে বেরানোর পালা। উফ কি যে একটা যুদ্ধ গেল আমার, খানিকটা টিপও পড়বে না, উনি ওই টিপও পড়বে না, কি চিৎকার। আর এখন নতুন শিখেছে খালি না 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 রেডি করে ব্যাগটা গুছিয়ে নেওয়া হয়েছিল। ওর ব্যাগে ডাইপার ওর খাবারটাও নিয়ে নিয়েছিলাম আমি, ডাইপার খাবার ডাইপার র্যাস ক্রিম, তারপর হচ্ছে রোমাল ওয়াইপস, তারপর ওর মুখে মাখার একটু ক্রিম, এগুলো নিয়ে নিয়েছিলাম। তো কারণ কি এগুলো ক্যারি না করলে কখন কিসে দরকার লাগে, তো সে কারণে এটা পুরো আমি ক্যারি করি, তো সে কারণে এটা ডাইরেক্ট কিনে মানে নিয়ে হয়ে গিয়ে রেডি রেডি করে নিয়ে ওকে নিয়ে তারপর বেরালাম। এই যে মেলায় হাজির হয়ে গেছি, ও এখন যাই দেখে, এখন নতুন শিখেছে তো কোনো জিনিসে হাত দিয়ে দেখানো, আর যাই দেখে সেটাই নেবার জন্য। বাচ্চা মানুষ ও মানে এখন নতুন এটা শিখেছে দেখছি, তো আস্তে আস্তে অনেক কিছুই নতুন নতুন জিনিস দেখি, ভালো লাগে, এনজয় করি, তাকে সুভাষ মেলায় ঢুকছি, চলুন আমার সাথে আপনারাও সুভাষ মেলাটা দেখবেন। এই যে একটু পপকর্ন কিনছিলাম আমরা, আর ও আঙুল দিয়ে দিয়ে এটা ওটা দেখাচ্ছিল, ওর মিম মিমে করেছিল।
ধরে ধরে ইভান একটু একটু হাঁটতে শিখেছে, সেটাই আর কি। ফাঁকা জায়গা তো, তাই একটু ভালো করে হাঁটতে পারে সেটাই চেষ্টা করছিলাম আমি আর সুদীপা মিলে। এরা হচ্ছে আমার বোনের বন্ধু, একজন আসিনি সুমনা, কিন্তু আমার মানে এরা একদম মানে ফ্যামিলি। এদের সাথে আমার সব সময় কাটানোর সময় সব মুহূর্ত খুবই ভালো কাটে। ইভান ঘুমিয়ে পড়েছে খেয়ে দে বাড়ি ফিরে। এই কটা জিনিসই কিনেছি আমি, খালি ব্যাগটাই কিনেছি, বাকি সব ইভানেরই। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।